আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মলা আদা বাদা প্রিয় দিনই ভাই ও বোনেরা আপনারা সকলেই জানেন একদম সিহিরের পর থেকে শুরু করে নিয়ে ইফতার পর্যন্ত সারা দিন না খেয়ে থেকে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে না খেয়ে থেকে যৌন সম্ভগে না জড়িয়ে এবং পানাহার থেকে বিরত থেকে আমরা কষ্ট করে যে আমলটি করি সেটি হলো রোজা আর এত কষ্ট করে আমরা রোজা থাকি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য অনেক অনেক স্বভাব হাসিল করার জন্য এবং পরকালে আমরা যেন এই রোজার বিনিময়ে আমরা নাজাদ পেতে পারি জান্নাতে যেতে পারি এজন্য কিন্তু কোনো একটা কারণে আপনার এত কষ্টের রোজা যদি নষ্ট হয়ে যায় এত কষ্টের রোজা যদি কবুল না হয় তাহলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই খুবই খারাপ লাগবে তো বন্ধুরা আজকে সহি হাদিসের আলোকে এমন একটি কাজের কথা বলবো যে কাজটি রোজা থাকা অবস্থায় আপনি যদি করেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে আল্লাহ তালার কাছে কবুল হবে না এবং আল্লাহ তালা আপনার সেই রোজাকে গ্রহণ করবেন না প্রিয় বন্ধুগণ এখন আমি যে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করব হাদিসটি সোহী বোখারিতে উল্লেখ হয়েছে হাদিস নাম্বার এক হাজার সাতশো বিরাশি হজরত আবু হুরাই রজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা এবং অনুরূপ পাপ কাজ বর্জন করতে পারে না তবে তার শুধু পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই অতএব প্রিয় বন্ধুগণ যে ব্যক্তি রোজা থেকে মিথ্যা কথাকে বর্জন করতে পারে না রোজা থাকার পরেও যে মিথ্যা কথা বলে তার সেই রোজা আল্লাহ তালার কাছে গৃহীত হয় না এবং আল্লাহ তালা সেই রোজাকে কবুল করেন না এজন্য আমাদের অবশ্যই সকলকেই এই বিষয়ে সোচ্চার হতে হবে মিথ্যাকে ত্যাগ করতে হবে আর বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি আমরা এক জায়গায় থাকলে কেউ যদি আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে কোথায় আছো তুমি তাহলে আমরা অন্য জায়গার কথা বলি এবং অনেক অনেক সময় আমরা মিথ্যা কথা বলি যদি আমরা চাই যে আমাদের রোজা তালা গ্রহণ করুক এবং আমরা যেন রোজার মাধ্যমে আল্লাহ তালার সেই ভয়ানক আজাব জাহান্নাম থেকে মুক্ত হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মিথ্যাকে পরিত্যাগ করতে হবে ওপর আমল করতে হবে প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং অন্যদেরকে সতর্ক করার লক্ষ্যে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই মিথ্যা বলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন প্রিয় বন্ধুগণ আজ এপর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে ততক্ষন পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته